হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এখানে ফিল্ডে ফিল্ড সার্ভে একটা ছোট্ট পার্ট কীভাবে জেনারেলি আমাদের যে কম্পাস সার্ভে হয়, কম্পাস সার্ভের সময় জেনারেলি কী হয়, কম্পাস ইনস্ট্রুমেন্টটা কাজে লাগে এবং সেখানে ম্যাক্সিমাম সময়ে আমরা কী করি যে কোনো একটা লাইনের বিয়ারিং ক্যালকুলেট করি, কোনো একটা লাইনের দুটো পয়েন্টের দুটো এন্ড থেকে আমরা বিয়ারিং ক্যালকুলেশন করি। এবং যখন কোনো সার্ভে করা হয়, সার্ভে কম্পাস সার্ভে, যে ডিরেকশনে কাজের প্রোগ্রেস হচ্ছে সেই ডিরেকশনে যখন আমরা কম্পাস দিয়ে বিয়ারিং মেজার করি সেটাকে বলে ফোর বিয়ারিং। ঠিক যে পয়েন্ট থেকে আমরা উল্টো দিকে পয়েন্ট থেকে আবার যখন সামনের পয়েন্টটাকে আমরা কম্পাস সার্ভে কম্পাস দিয়ে বাইসেক্ট করি এবং বিয়ারিং মেজার করি সেটাকে বলে ব্যাক বিয়ারিং। তো প্র্যাকটিক্যালি আমরা আজকের এই ভিডিওটাতে দেখাতে চাই যে কীভাবে কোনো একটা স্ট্রেট লাইনের দুটো পয়েন্ট থেকে আমরা ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং মেজার করি বা কীভাবে মেজার করব। আমরা প্রথমে এটা হচ্ছে একটা পয়েন্ট, এই একটা পয়েন্টে আমরা রেঞ্জিং রডকে রাখা হয়েছে, রেঞ্জিং রড। তো যে ডিস্টেন্সটা ডিস্টেন্স কীভাবে করতে হয় প্র্যাকটিক্যালি সেটা দেখানোর জন্য আমরা এখানে এই ভিডিওতে দেখো, এটা একটা এ পয়েন্ট আমরা নিয়ে নিচ্ছি। এ পয়েন্টটা যে পয়েন্টটাকে ফিল্ডে আমরা এই রেঞ্জিং রড দিয়ে দেখানো হচ্ছে এটা হচ্ছে এ পয়েন্ট। তো আমরা যদি খাতায় দেখাই এটা হচ্ছে একটা এ পয়েন্ট, এবং এ পয়েন্ট থেকে এরপর আমাদের আরেকটা পয়েন্ট নেওয়া হয়, পয়েন্ট এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। তো খাতাতে আমরা এখানে এই যে ডিস্টেন্সটা দেখানো হয়েছে এই ডিস্টেন্সটা হচ্ছে বি পয়েন্ট দূরে, বি পয়েন্ট এখানে একটা আরেকটা পয়েন্ট নেওয়া হয়েছে, এবং এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটা আমরা মেজারিং যে আমাদের টেপ সেই টেপ দিয়ে মেজার করা হয়েছে, এবং সেই ডিস্টেন্সটা আমরা এখানে যদি টেপ থেকে দেখতে পাই তো এখানে হচ্ছে 6 মিটার আর 60 সেন্টিমিটার। তাহলে আমাদের এই বি ডিস্টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন 6 মিটার 60 সেন্টিমিটার, এবি ডিস্টেন্সটা হলো 6 মিটার অ্যান্ড 60 সেন্টিমিটার। এবি যে স্ট্রেট লাইনটা দেখানো হয়েছিল, যে এ পয়েন্ট এবং বি পয়েন্টকে আমরা দেখিয়েছিলাম, এখন আমরা এই এবি স্ট্রেট লাইনের এ পয়েন্ট এবং বি পয়েন্ট থেকে বিয়ারিং ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমরা যেটা করেছি, এ পয়েন্ট যেখানে ছিল, যে রেঞ্জিং রডটাকে আমরা এ পয়েন্ট দিয়ে ডিনোট করেছিলাম, সেই জায়গাটাতে আমরা কম্পাসটাকে সেট করেছি। এবং কম্পাসটা আমরা এই ভিডিওতে দেখাচ্ছি, জাস্ট কম্পাসটা জাস্ট এখানে সেট করা আছে, লেভেল সেন্টারিং সব কিছুই করা আছে। এরপর জাস্ট আমাদের কাজ হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে রেঞ্জিং রডটা আছে সেই রেঞ্জিং রডটাকে এই কম্পাসের কটসেয়ার দিয়ে আমাদেরকে বাইসেক্ট করাতে হবে, এবং বাইসেক্ট করে ফোর বিয়ারিংটা কীভাবে মেজার করতে হয় আমরা দেখাচ্ছি। এখানে আপনার এ পয়েন্টে আমরা দেখছি এ পয়েন্টে আমাদের কম্পাসটা সেট করা আছে, বি পয়েন্টকে আমরা এ পয়েন্ট থেকে কম্পাস দিয়ে বাইসেক্ট করছি, এবং বাইসেক্ট করে এখানে আমরা যে অ্যাঙ্গেলের রিডিংটা পাবো সেটা হচ্ছে এই লাইনটা নর্থ ডাইরেকশনের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে সেটা আমরা এখানে ক্যালকুলেট করে নিতে পারবো। এখানে আমরা এই জায়গাতে কিছুই নাই, এটা হচ্ছে আইপিস, এই আইপিস থেকে আমরা আইপিসে এখানে চোখ রেখে এই ক্রস যে হেয়ারটা আছে এই ক্রস হেয়ারটা আর রেঞ্জিং রডটা একই লাইনে আছে কি না সেটা আমরা জাস্ট দেখবো, এবং সেটা যদি একই লাইনে না থাকে সেটাকে আমরা অ্যাডজাস্ট করবো, এবং অ্যাডজাস্ট করার মুভমেন্টে আমাদের এখানে কম্পাসের মাধ্যমে আমরা রিডিংটাকে মেজার করে নিতে পারবো। আমরা এখানে দেখছি আস্তে আস্তে এখানে রিডিং হচ্ছে 5 ডিগ্রি, 5 ডিগ্রি এই জায়গাতে এ পয়েন্ট থেকে যখন আমরা বি পয়েন্টকে বাইসেক্ট করছি, বি পয়েন্টকে বাইসেক্ট করার সময় আমাদের যে রিডিং আসছে যে রিডিংটা নর্থ সাইডের সঙ্গে এই লাইনটা এই স্ট্রেট লাইনটা এবি স্ট্রেট লাইনটা যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলের মান হচ্ছে 5 ডিগ্রি। তাহলে এরকমভাবে লিখলাম, ঠিক আছে, আগে লিখে নাও তারপরে ম্যাডাম এ পয়েন্ট, ঠিক আছে, নর্থের সাথে 5 ডিগ্রিতে। এবার দেখো এখানে এ পয়েন্টে আমরা যে রিডিংটা পেয়েছি নর্থের সাথে, নর্থের রেসপেক্টে আমাদের এবি লাইনটা 5 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে, অতএব এবি পয়েন্টের এই এবি সরি এবি স্ট্রেট লাইনের এফবি হলো 5 ডিগ্রি। এরপর নেক্সট আমরা এবি লাইনের এ পয়েন্ট থেকে কম্পাস রেখে বি পয়েন্টকে বাইসেক্ট করে আমরা এবি লাইনের ফোর বিয়ারিং বা
फोर बियारिंग मेजार कर फोर बियारिंगर भैल्यू एस 5 डिग्री तो हमें भिडियोते देखाते चेलम देखा जो एक लाइन फोर बियारिंग और बैक बियारिंग क्यों क्योंकुलेट करब ए पॉइंट के जे रखम भाव फोर बियारिंग नहींपर बी पॉइंट कम्पासटा के फिक्सड कर सेंटार कर बी पॉइंटे जानने रिंगिंग रड रखा छो से ही जैगाते कम्पास रेखे एरपर यही जैगा ए पॉइंट बाइसेक्ट करब ए पॉइंट बाइसेक्ट कर एखाने आमरा आईपिस दिए और क्रस हेयर दिए आमरा रेंजिंग रडटाके बाइसेक्ट करे ए पॉइंट थेके ए बी पॉइंट थेके ए पॉइंटटाके जखन बाइसेक्ट करब एबं सेखाने एक्चुअल जे अ्यांगेलटा ए लाइनटा नर्थ साइडेर संगे कत डिग्री अ्यांगेल करछे सेटा जखन मेजार करब से ही अ्यांगेलेर भ्यालुटाई हबे ए बी लाइनेर फोर बियारिंग एरपर आमरा किभाबे ठीक किभाबे आमरा ई मेजारिंग रिडिंगटा निच्छि सेटा देखार विषय आछे जे एखाने आमादेर अलरेडी कम्पासटा बी पॉइंटे एक्जैक्टलि सेंटार हये आछे जस्ट किछुई ना आमादेरके कम्पासटा एखाने स्थिर रेखे आईपिसर उपरे नजर रेखे एरपर आमादेरके ए पॉइंटटाके थ्रू क्रस हेयर आमादेरके बाइसेक्ट कराते हबे एबं नीचे आमादेरके रिडिंगटा निते हबे नीचे रिडिंगटा देखार परे आमादेर जे रिडिंगटा आसछे सेई रिडिंगटा आसछे 184 डिग्री तो एखाने आमादेर बी पॉइंट थेके जखन आमरा ए पॉइंट के देखछी एटा होच्छे ए बी लाइनेर बैक बियारिंग क्योंकुलेट करछी एबं तार भ्यालुटा जेटा आमरा कम्पास थेके पेलाम रिडिंगटा सेटा होच्छे 184 डिग्री ताहले ए पॉइंट थेके आमरा जे रिडिंग नियेछी सेटा होच्छे फोर बियारिंग सेटा एसेछिलो 5 डिग्री और बी पॉइंट थेके जखन ए पॉइंटेर रिडिंग निलाम तखन सेटा होलो 184 डिग्री तो एटार फोर बियारिंग 5 डिग्री और ए बी लाइनर बैक बियारिंग 184 डिग्री तो भिडियोते जस्ट आमरा देखालाम एकटा नर्मल जखन आमरा कम्पास सार्वे करी कम्पास सार्वे जेको एकटा लाइनर फोर बियारिंग एबं बैक बियारिंग किभाबे मेजार करते हैं एबं नेक्स्ट जेगुलो भिडियो थाकबे सेई नेक्स्ट भिडियोते आमरा एतेई कम्पास किभाबे अपारेट करते हैं कम्पास किभाबे यूज करते हैं सेटार आमरा भिडियो देखाबो नेक्स्ट परवर्ती भिडियोते एबं आरो अनेक भिडियो जेगुलोते आमरा थियोडोलाइट डाम्पि लेवल एई समस्त जिनिस निये आलोचना करब आजकेर मतो एटाई शेष भिडियो स्टे ट्यून्ड।